জয়া বিজয়াকে নিয়ে মহিষাসুর বধ মহিষাসুর মর্দিনীর। দোল উৎসব মানে শুধু রঙের খেলা নয়, মহিষাসুর মর্দিনীর আরাধনায় মাতেন হুগলির পঞ্চাননতলার বাসিন্দারা। 218 বছরের প্রাচীন পুজোয় দোলের দিন হয় সপ্তমী। জমিদার বাড়ির পুজো হলেও এখন রীতি মেনে স্থানীয় ক্লাবের তত্ত্বাবধানেই হয় মহিষাসুর মর্দিনীর আরাধনা। ঢাকের বাদ দিতে মহিষাসুর মর্দিনীর আরাধনা, বসন্তের রং মেখে প্রতিমাকে রাঙিয়ে শুরু হয় পুজো। দোলেলে এই ছবিটাই দেখা যায় হুগলির শ্রীরামপুরের পঞ্চাননতলায়। দোলের দিনই হয় মহিষ মর্দিনীর পুজো, 219তম বর্ষে সাড়ম্বর আয়োজন। সপ্তমী অষ্টমী নবমী দশমী, দোলের দিন হচ্ছে সপ্তমী, তারপরে অষ্টমীর দিনকে আমাদের বিরাট ভোগের আয়োজন থাকে। দোস্তরা আসে সবাই এখানে আমাদের একসাথে, আমরা সবাই মিলে একই সাথে মেতে উঠি। এটাই হচ্ছে অরিজিনাল দুর্গা পুজো, মহিষ মর্দিনী পুজো, যেটা অকাল বোধন রামের পুজো যেটাকে ধরা হয়, এই হচ্ছে মহিষ মর্দিনী পুজো। এই দিনকেই মহিষাসুরকে বধ করেছিলেন দুর্গা ঠাকুর, সেই রীতি মেনেই আনুমানিক 219 বছর ধরে আমাদের এই পুজো চলছে। কথিত আছে 1211 সালে দোলের দিন এলাকাবাসীর সহযোগিতায় শ্রীরামপুরের জমিদার পুলিন বিহারী দে ও নগেন্দ্রনাথ দে পুজোর প্রচলন করেন। তবে এই পুজোর কিছু বিশেষত্ব রয়েছে। এই ঠাকুরের সঙ্গে লক্ষ্মী, সরস্বতী, গণেশ থাকে না, এখানে জয়া আর বিজয়া থাকে, আর সিংহ সঙ্গে অসুর যেরম থাকে, আর ওপরে দুটো দেখুন হাঙরের মূর্তি আছে। ফাগুনে বসন্তের উৎসবে উচ্ছ্বাস, অন্যদিকে মহিষ মর্দিনীর আরাধনায় শ্রীরামপুরবাসী। হুগলি থেকে সুজিত গৌড়ের রিপোর্ট, রিপাবলিক বাংলা। কে বলল যে আপনি কি তৃণমূলে যাচ্ছেন? কোন সজ্জন ব্যক্তি কেন জয়েন করবে? সভা করবে পঞ্চায়েত, লোকসভা, বিধানসভা, আপনাকে বলছি সাফ হবে। কি বলল যে আপনি এই জেলার সাংসদ, আপনি তো পুরোপুরি দায়িত্বটা এড়িয়ে যেতে পারেন না। মানে কি ফোন আসছে সাংসদের দায়িত্ব? দু ঘন্টার মধ্যে তো ভোট হয় না, তাহলে কি সেটা ব্যালটে ছাপ পড়বে না ছাপ্পা হবে? এমনটি আর কখনো দেখি। তাকে বলল তাকে লোভ দেখানো হচ্ছে, তাকে ভয় দেখানো হচ্ছে, ভয় দেখানো হচ্ছে, কিন্তু